আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো এবং নিরাপদে আছো, আর তোমরা ভালো থাকো এটাই আমাদের কামনা। যাক, আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি পাড়াডাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের ক্লাস করার জন্য। আর আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মুন্নি আক্তার, সিনিয়র শিক্ষিকা পাড়াডাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আর আজকে আশা করবো তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি শুনবে এবং করবে, আর অবশ্যই তোমরা সাথে একটা খাতা আর কলম নিয়ে তোমরা একটু বসবে, যাতে তোমরা কিছু কিছু জিনিস নোট করে রাখতে পারো। আর আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, আর নবম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। যাক, তোমরা হয়তো সকলে অবগত আছো যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক তোমাদের কিছু অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করা হয়েছে, যাতে বার্ষিক যে পরীক্ষাটা তোমাদের হচ্ছে না, প্লাস তোমরা যে অনলাইন ভিত্তিক ক্লাসগুলি করেছো এবং এতে তোমরা কতটুকু শিখতে পেরেছো এবং তোমরা কতটুকু এগোতে পেরেছো সেই বিষয়ে যাতে আমরা মূল্যায়ন করতে পারি, সেই জন্য তোমাদের জন্য আয়োজন করা হয়েছে এই অনলাইন ক্লাসের। এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক তোমাদেরকে কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, আর এ যাবৎ হয়তো তোমরা অ্যাসাইনমেন্ট কিছু করেও ফেলেছো। গতকালকে তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো, অনেকে অনেক ভালো লিখেছো, আমরা সেগুলো দেখেছি। আর আগামী সপ্তাহের জন্য তোমরা আবার তিনটা অ্যাসাইনমেন্ট পেয়ে গেছো, আর সেই অ্যাসাইনমেন্ট নিয়ে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। আসলে অ্যাসাইনমেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমার পরিচ্ছন্নতার উপরে এবং লেখার যে স্ট্যান্ডার্ডে যতটা তোমরা বাড়াতে পারবে ততটাই তোমার নাম্বার ক্যারি করতে পারবে। আর যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্টের উপরে তোমাদের মূল্যায়নটা হচ্ছে, অবশ্যই তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর তোমরা কী করবে, খুব মনোযোগের সহিত এই কাজগুলি করবে আমি আশা রাখি। আর অবশ্যই তোমরা এটা হেলাফেলা করবে না, কারণ এটাতে তোমাদের মূল্যায়ন হবে যেহেতু তোমরা সকলেই জানো। আর তোমাদের যে এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় কালকে তোমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নটা পেয়েছো, সেখানে যে দুইটা প্রশ্ন দেয়া হয়েছে, এখানে আমি তোমাদের সুবিধার্থে দুটো প্রশ্ন লিখে দিয়েছি। দেখো, জাতীয়তাবাদের উন্মেষে ভাষা আন্দোলনের গুরুত্ব, আর দ্বিতীয়টা হচ্ছে স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন প্রক্রিয়া বর্ণনা। আমি তোমাদের যখন নিয়মিত ক্লাস চলেছে তখন এই বিষয়গুলি নিয়ে কিছুটা আলোচনা করেছি, হয়তো মহামারী করোনা ভাইরাসের জন্য স্কুলের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার কারণে তোমাদের সাথে ওইভাবে আলোচনা করা হয়নি। এটা হচ্ছে তোমার যে প্রথম প্রশ্নটা, জাতীয়তাবাদের উন্মেষে ভাষা আন্দোলনের গুরুত্ব, এটা প্রথম অধ্যায়, তোমাদের প্রথম অধ্যায়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছিল। আর যেহেতু এখন আবার তোমাদেরকে অ্যাসাইনমেন্ট আকারে প্রশ্নটা দেওয়া হয়েছে, আমি আবার এখানে আলোচনা করব, তোমরা প্রত্যেকে একটু মনোযোগ দিয়ে শুনবে। আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে শোনো, খেয়াল করো, তাহলে অবশ্যই তোমরা ভালো করে অ্যান্সারটা করতে পারবে। আর একটা মূল কথা, যেটা তোমরা যখন অ্যাসাইনমেন্টটা তৈরি করবে তখন কিন্তু অবশ্যই তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা, লেখার যে সৌন্দর্য বৃদ্ধির জন্য তোমরা চেষ্টা করবে, যাতে তোমরা ভালো মার্কস ক্যারি করতে পারো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখানে শুরু করি প্রথম প্রশ্নটা, জাতীয়তাবাদের উন্মেষে ভাষা আন্দোলনের গুরুত্ব। আমরা প্রত্যেকেই ভাষা আন্দোলন সম্পর্কে অবগত আছি, তাই না? ক্লাসে আমি বেশ অনেকবার বলেছি, আর তোমরা মোটামুটি, আমরা যেহেতু বাঙালি, এটা আমরা প্রত্যেকেই জানি যে আমাদের এই ভাষাটা কোত্থেকে আসলো, কীভাবে আসলো, কীভাবে আমরা ভাষাটা অর্জন করেছি, তাই না? যাক, এখানে দেখো তোমাদের প্রথম অধ্যায়ে প্রশ্নটা তোমরা পাবে। আর প্রথম অধ্যায়ে দেখো, প্রথম অধ্যায়ে যেটা এখানে আছে, পূর্ব বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান, এখান থেকে তোমরা একদম এখানে একটু খেয়াল করো, এই পেজ পর্যন্ত, তিন পেজ পর্যন্ত, চার পেজ পর্যন্ত তোমরা এই অ্যাসাইনমেন্টের অ্যান্সারটা করতে পারবে। তার কিন্তু আমাদের পক্ষে তো এতটা বিশদ আকারে লেখা সম্ভব না, তাই না? আমাদেরকে কী করতে হবে, একটু কমিয়ে লিখতে হবে, গুরুত্বপূর্ণ যে কথাগুলি আছে সেগুলো আমরা এখানে তোমার অ্যাড করবো, আর কিছু কিছু যে কথাগুলি একেবারে মানে খুব একটা প্রয়োজনে না বললে আমরা মোটামুটি বুঝতে পারি সেই বিষয়গুলো আমরা একটু বাদ দিয়ে কাটছাট করে আমরা অ্যাসাইনমেন্টটা তৈরি করবো। তবে কী করতে হবে, যাতে অ্যাসাইনমেন্টটা সুন্দর হয়, প্লাস গুরুত্বপূর্ণ কথাগুলি যাতে এর মধ্যে থাকে সেই ব্যাপারে তোমরা অবশ্যই একটু খেয়াল করবে। আচ্ছা, ঠিক আছে, এখানে দেখো আমি একটু তোমাদেরকে পড়ে শোনাচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের জন্য একটু বুঝতে ভালো হবে। আসলে আমরা প্রত্যেকেই ভাষা 1952 সালে ভাষা আন্দোলন সম্পর্কে অবগত আছি, আর আমরা কিন্তু মানে খুব সহজেই আমাদের ভাষাটা পাইনি, তাই না? এই ভাষার জন্য আমাদের কী করতে হয়েছে, আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক রক্ত ঝরাইতে হয়েছে, এবং বাংলা ভাষার জন্য আমাদের কী করতে হয়েছে, রক্ত খেয়ে যুদ্ধ করতে হয়েছে। ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় 1947 সালের 14ই আগস্ট। এটা একদম প্রথম অধ্যায়ের প্রথম লাইন, আর খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। আর তখনই কী হয়েছিল, ভারত আর বাংলাদেশ, সরি, তখন ভারত ও পাকিস্তানের জন্ম হয়েছিল,
আর এই ভারত আর পাকিস্তানের জন্ম যখন হয় 1947 সালে 14 আগস্ট, তখন এই পাকিস্তানকে দুইটা অংশে ভাগ করা হয়েছিল। দুইটা অংশের মধ্যে একটা ছিল পূর্ব পাকিস্তান আর একটা ছিল পশ্চিম পাকিস্তান। আচ্ছা, তোমরা হয়তো সকলেই জানো আমরা পূর্ব পাকিস্তানের অধিবাসী ছিলাম। যাক, তারপরে দেখো আমাদের যে প্রশ্নটা, যে গুরুত্বপূর্ণ বিষয়টা, সেটা হচ্ছে আসলে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ বিষয়টা কি সেটা আগে একটু জানতে হবে। বাংলা ভাষা, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও বাঙালি জাতিগত পরিচয়ে জাতীয় ঐক্য ঘটিত হয়। এই জাতীয় ঐক্যই বাঙালি জাতীয়তাবাদ। আচ্ছা, এই জাতীয়তাবাদ অসাম্প্রদায়িক বাংলাদেশ রাষ্ট্র গঠনের জনগণকে অনুপ্রাণিত করে। জাতীয়তাবাদের প্রতি যখন আমরা, আমাদের যে উন্মেষটা ঘটেছে, তখনই আমরা কি করেছি, যে অসাম্প্রদায়িকতা তোমার গড়ে উঠেছিল, সেটা থেকে আমাদের মুক্তি লাভের যে আকাঙ্ক্ষাটা ছিল, আসলে সেই মূল আকাঙ্ক্ষা থেকে এই জাতীয়তাবাদের জন্ম। আচ্ছা, তারপর দেখো বাঙালি জাতীয়তাবাদের বিকাশে ভাষা আন্দোলন সকলে ঐক্যবদ্ধ করে। পাকিস্তানের প্রতি আগে যে মোহ থাকে তা দ্রুত কেটে যেতে থাকে। নিজস্ব যখন আমরা কি করি, কোন ঠাসা হয়ে পড়ি, কোনো অধিকার আমরা পাচ্ছি না, তখন কি করা, মানুষ কি হয়, তখন কিন্তু সে চায় তার অধিকার মানে যেভাবে হোক অধিকারটা আদায় করার জন্য। আর যখন দেখা গেলো যে আমরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, তখনই কি করে মানুষ সেটা পাওয়ার জন্য মানে অস্থির হয়ে ওঠে, আকুল হয়ে ওঠে, এবং তখনই সে যুদ্ধ হোক যে কোনোভাবেই হোক তার অধিকারটা সে আদায় করতে চায়। আর আমাদের ব্যাপারও সেই ধরনের ঘটনাই ঘটেছিল 1952 সালে, যখন ভাষা আন্দোলন সংঘটিত হয়। বাঙালিরা তাদের অধিকার আদায় করতে সমর্থ হয়, আন্দোলনে যৌক্তিক দাবি প্রতিষ্ঠিত হবে, প্রতিষ্ঠিত হয় আলাদা জাতিসত্তার পরিচয়, যা থেকে পরবর্তীকালে জন্ম একটি স্বাধীন দেশের। তাহলে কি করেছি আমরা, যখন দেখলাম যে তোমার পশ্চিম পাকিস্তানিরা আমাদেরকে কি করে ফেলছে, সর্বদিক দিয়ে কোণঠাসা করে ফেলছে, তখনই আমরা কি করলাম, নিজেদের অধিকারগুলি আদায়ের জন্য আমরা, সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ভাষাটা, আমাদের যে বাংলা ভাষা সেটা আমাদের নিজস্বভাবে করার জন্য আমরা কি করলাম, একটা যুদ্ধ সংগঠিত হলো। আর সেই যুদ্ধটার মাধ্যমে, সেই সংগ্রামের মাধ্যমে, সেই আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের এই বাংলা ভাষাটা পেয়েছি। তাহলে কি বাংলা ভাষাটা কি খুব সহজে এসেছে? না। তাহলে আমাদের কি করতে হবে, 30 লক্ষ প্রাণের বিনিময়ে আমরা যে ভাষাটা পেয়েছি, এই বিষয়টা আমাদের প্রত্যেককে জানতে হবে, ভালো করে অবগত থাকতে হবে। আচ্ছা, তারপরে দেখো বাঙালি হিসেবে নিজেদের আত্মপরিচয় রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি গড়ে তোলার গুরুত্ব উপলব্ধি করতে থাকে। ভাষা কেন্দ্রিক এই ঐক্য জাতীয়তাবাদের মূল ভিত্তি রচনা করে, যা পরবর্তী সময়ে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাঙালি জাতীয়তাবাদ বিকাশের প্রথম ও মূল ভিত্তি হলো ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতিসত্তার পরিচয় সূত্রটি নিশ্চিত হয়। আচ্ছা, এই ভাষাটা যখন আমরা পেলাম নিজস্ব করে, তখনই কি করতে পারলাম আমরা, আসলে বুঝতে পারলাম যে আমরা আলাদা একটা জাতি হিসেবে পরিচিত হয়েছি বিশ্বের বুকে। তাহলে কি এই ভাষাটা অর্জনের জন্য আমাদের কি করেছে, কঠোর পরিশ্রম, অনেক বেশি রক্ত তোমার রক্ত ক্ষয় করতে হয়েছে, মানুষের প্রাণের বিনিময়ে, আমরা হাজারো শহীদের বিনিময়ে আমরা কি পেয়েছি, লাখো শহীদের বিনিময়ে আমরা এই ভাষাটা পেয়েছি। তারপরে দেখো দীর্ঘ প্রায় 200 বছর ব্রিটিশ উপনিবেশিক বাংলা আংশিক স্বাধীন হয় 1947 সালে। পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালির স্বতন্ত্র জাতিসত্তা স্বীকৃতি দিতে রাজি ছিল না প্রথম থেকে। এজন্য প্রথমে তারা আঘাত করার চেষ্টা করে বাংলা ভাষার উপর। তাহলে কি করেছে, মানুষ কি কেউ কি সহজে কাউকে কিছু দিয়ে দেয়? অবশ্যই দেয় না। প্রত্যেকে কি করে, তার জায়গা থেকে সেটা ধরে রাখার জন্য চেষ্টা করে। কিন্তু যখন আমরা বুঝতে পারলাম যে আমাদের ভাষাটা পর্যন্ত আমাদের থাকছে না, আমরা সম্পূর্ণভাবে পরাধীন হয়ে যাচ্ছি, তখনই কি করলো, বাঙালি রুখে দাঁড়ালো। বাঙালি তখন ঐক্যবদ্ধ হয়ে কিভাবে ভাষাটা রক্ষা করা যায়, নিজেদের একটা জাতি হিসেবে পরিচিত করা যায়, সেই জন্য কি করলাম আমরা, তোমার ভাষা আন্দোলন সংগঠিত হলো। সম্পূর্ণ অন্যায়ভাবে বাংলার পরিবর্তে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেওয়ার প্রতিবাদে বাঙালিরা রাস্তায় নেমে আসে। আন্দোলনের মাধ্যমে বাঙালিরা দাবি আদায় করে নেয়। এর মাধ্যমে যে শিক্ষা অর্জিত হয় তাকে কাজে লাগিয়ে, আচ্ছা তখন দেখো আমরা 1952 সালে যে ভাষা আন্দোলনটা সংগঠিত হয়েছে, আর সেই ভাষা আন্দোলনের অনুপ্রেরণা পরবর্তী সময়ে কিন্তু আমরা অনেকগুলি আন্দোলনে অংশগ্রহণ করেছি, এবং ইনশাল্লাহ আমরা কি হয়েছিলাম, বাঙালিরা বিভিন্ন আন্দোলনে জয়ী হয়েছে। আর তার মধ্যে দেখো এখানে আছে 54 যুক্তফ্রন্ট নির্বাচনে বাঙালিরা সফল হয়, তারপর এই ধারাবাহিকতা 62 শিক্ষা আন্দোলন, সামরিক শাসক বিরোধী আন্দোলন, 64 আন্দোলন, 66 6 দফা, যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি তোমাদের যখন ক্লাস চলেছে আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে 1971 সালে বাংলাদেশের যে বিজয় হয়েছিল তার সূত্রপাত কিন্তু ঘটেছিল কোথেকে, 1952 সালে ভাষা আন্দোলন থেকে। তাহলে কি এই ভাষা আন্দোলনটা কি খুব একটা সহজ বিষয়? সহজ বিষয় না, এটা আমাদেরকে কি করেছে,
বাঙালি জাতি হিসাবে বাংলাদেশে বসবাসকারী মানুষ হিসাবে আমাদেরকে অনেক শক্তি জুগিয়েছে, যাতে করে আমরা যার কারণে আমরা পরবর্তী সমস্ত যে সমস্ত আন্দোলনে অংশগ্রহণ করেছিল বাঙালি, বাঙালি যে সমস্ত আন্দোলনগুলো সংগঠিত করেছিল সবগুলিতে কী করেছে, মোটামুটি সবগুলিতে আমরা সফলতা অর্জন করেছি। তাহলে এ থেকে আমরা বলতে পারি যে বাঙালিরা জাতীয়বাদ বিকাশের ক্ষেত্রে ভাষা আন্দোলনের অবদানের কোনো শেষ নেই। তাহলে মোটামুটি আমি যা আলোচনা করলাম তারপরে তোমাদেরকে যেখান থেকে আমি বলে দিলাম প্রথম পৃষ্ঠা থেকে তোমরা তিন চার পৃষ্ঠা পর্যন্ত যতটুকু আছে এতটুকু যদি তোমরা একটু ভালো করে পড়ো, আমি যা বললাম তার বাইরে আরও অনেক কিছু এখানে আছে, তোমরা গুরুত্বপূর্ণ কিছু কিছু বিষয় আরও এর সাথে অ্যাড করে দিবে, তাহলে দেখবে যে তোমাদের তোমার অ্যাসাইনমেন্টটা খুব সুন্দর হবে। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের প্রথম প্রশ্নের উত্তর। আচ্ছা, এখন আসি আমাদের যে দ্বিতীয় প্রশ্নটা আছে, স্বাধীনতা যুদ্ধ বিধ্বস্ত, স্বাধীনতার পর যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের প্রক্রিয়া বর্ণনা করো, এখানে প্রশ্নটা দেওয়া হয়েছে। আর একটু তোমরা বইটা যদি কাছে থাকে তোমরা একটু খুলে দেখতে পারো, এখানে তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টা আছে, হ্যাঁ দ্বিতীয় অধ্যায়টা আমরা ক্লাসে পড়েছি না, হ্যাঁ দ্বিতীয় অধ্যায়টাতে স্বাধীন বাংলাদেশ নামে এখানে যে চ্যাপ্টারটা আছে সেখানে এখানে এই সম্বন্ধে আলোচনা করা হয়েছে। স্বাধীন বাংলাদেশ সম্বন্ধে এতটা তার আলোচনা এখন করা সম্ভব নয়, স্বাধীন বা বাংলাদেশে কখন আমরা স্বাধীনতা পেয়েছি 1971 সালে, সেই 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধটা সংগঠিত হয়েছিল, এই যুদ্ধটা সংগঠিত হওয়ার পর দেশ কি আমাদের যখন একটা ঘূর্ণিঝড় হয়, সাইক্লোন হয়, বিভিন্ন যেই ধরনের ধ্বংসযজ্ঞ চলে, ভূমিকম্প হয়, এরপরে কি সব কিছু কি ঠিকমতো থাকে? অবশ্যই থাকে না, সব কিছু কি হয়ে যায়, লন্ডভন্ড হয়ে যায়, সব কিছু নষ্ট হয়ে যায়, মানুষের ক্ষয়ক্ষতি হয়, প্রাণীর তোমার বিভিন্ন জীবের ক্ষয়ক্ষতি হয়, গাছপালার ক্ষয়ক্ষতি হয়, ঠিক তেমনই এর চেয়ে অনেক বড় একটা বিষয় হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধ। আর সেই মুক্তিযুদ্ধের পরে কি দেশ কি এখন যেরকম আছে সেরকম ছিল? অবশ্যই না, তখন কি হয়েছে, বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষ একদম তোমার নিরীহ হয়ে পড়েছিল, আর সেই নিরীহ অবস্থা থেকে আমাদেরকে আজ এই পর্যন্ত আসার জন্য অনেক বেশি কষ্ট করতে হয়েছে, অনেক বেশি শ্রম দিতে হয়েছে। আর তৎকালীন সময়ে যখন এই যুদ্ধ সংগঠিত হওয়ার পর দেশের যে অবস্থাটা ছিল সেই সম্বন্ধে আমরা এখানে আলোচনা করব, আর সেইখান থেকে আমরা কিভাবে ধীরে ধীরে একটু উঠে দাঁড়ালাম, ধীরে ধীরে কিভাবে এটার তোমার পুনর্গঠন হলো সেই সম্বন্ধে আমি একটু আলোচনা করব। এটা তোমরা দ্বিতীয় অধ্যায়ের 25 পৃষ্ঠা তোমরা একটু খুলে দেখবা, দ্বিতীয় অধ্যায়ের 25 পৃষ্ঠা যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠন প্রক্রিয়া, এই যুদ্ধ বিধ্বস্ত দেশটা আমরা কিভাবে আবার প্রক্রিয়া কোন প্রক্রিয়ায় আবার গঠন করা হলো, কিভাবে আবার সবকিছু সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করা হলো সেই সম্বন্ধে এখানে একটু পড়ি আমি, একটু শোনো। বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন চারদিকে ছিল স্বজন হারানোর বেদনা, কান্না, হাহাকার আর ধ্বংসযজ্ঞ, অসংখ্য রাস্তাঘাট, পুল, কালভার্ট, কলকারখানা, নৌবন্দর ও সমুদ্র বন্দর ছিল বিধ্বস্ত, রাষ্ট্রীয় কোষাগার ছিল অর্থশূন্য। রাষ্ট্রীয় কোষাগার বলতে আমরা কি বুঝি, মানে রাষ্ট্র চলার জন্য যে অর্থনৈতিক অবস্থা ছিল আমাদের সেটা কি হয়ে পড়েছিল, একদম দুর্বল হয়ে পড়েছিল। স্বাধীন বাংলাদেশ ছিল না কোনো সামরিক বেসামরিক বিমান, 30 লাখ শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশ 1 কোটি শরণার্থীর পুনর্বাসন, গ্রামগঞ্জে লাখ লাখ ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্নির্মাণ, সর্বোপরি 7.5 কোটি মানুষের অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থানের চাহিদা পূরণ ও আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা ছিল সদ্য স্বাধীনপ্রাপ্ত দেশের বড় একটি চ্যালেঞ্জ। বড় একটি চ্যালেঞ্জ বলতে আমরা এটা বুঝলাম যে আমরা এই অবস্থা থেকে, এই কঠিন অবস্থা থেকে, করুণ অবস্থা থেকে আমরা কিভাবে উঠে দাঁড়াবো, এটা আমার আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ছিল। আর তখন কি করেছিল, তখন কি করেছিল এই স্বাধীন বাংলার যিনি তোমার ক্ষমতাপ্রাপ্ত ছিলেন তার কথা না বললেই নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি হাতে তুলে নিলেন এই দেশ গড়ার দায়িত্ব, এবং তিনি যে দেশ গড়ার দায়িত্ব নিলেন সেখান থেকে তিনি ধীরে ধীরে কিভাবে বাংলাদেশকে সুন্দরভাবে আবার গঠন করা যায়, কিভাবে সব কিছু পরিচ্ছন্নভাবে করা যায়, কিভাবে মানুষের মুখে হাসি ফুটানো যায় সেই সম্বন্ধে, সেই ব্যাপারে তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন এবং চেষ্টা করে গেছেন। আচ্ছা দেখো, এখানে নতুন সংবিধান প্রণয়ন কার্যকর করা হয় 1972 সালে 11 জানুয়ারি, রাষ্ট্রপ্রধান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন, কিছুক্ষণ আমি আগে আমি যেটা বলেছি, 10ই এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশনে 34 সদস্য বিশিষ্ট একটি খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়, এই কমিটি 12ই অক্টোবর খসড়া সংবিধান বিল আকারে গণপরিষদে পেশ করেন। আর শোনো, তোমরা এই বিষয়গুলো আমি যখন ক্লাস করেছি তখনও বলেছি এই বিষয়গুলো তোমরা অবশ্যই নিচে একটা মার্ক করে রাখবে, যাতে করে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন দিতে কোনো সমস্যা না হয়, অ্যান্সার করতে সমস্যা না হয়, তাহলে তুমি একটু মার্ক করে রাখবে আর যখন পড়বে একটু মনোযোগ সহকারে পড়বে। আচ্ছা, 4 নভেম্বর উক্ত সংবিধান গণপরিষদে গৃহীত ও 16ই ডিসেম্বর থেকে তা বলবৎ করা হয়,
তাহলে দেখো তখন থেকে কি করলো যে তোমার দেশ গড়ার দায়িত্ব পাওয়া গেল, তখন থেকে উনি ওনার কাজ চালু করে গেলেন। আর এই সংবিধানের মূলনীতি ছিল, যে মূলনীতিগুলো ছিল সেটা হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা ও জাতীয়তাবাদ। এই চারটি মূলনীতির উপর ভিত্তি করে দেশ গঠনের তোমার দায়িত্ব উনি পান এবং এইভাবে ওইভাবেই তিনি দেশ গঠনের চেষ্টা করেন। এরপরে দেখো গণপরিষদ, এখানে তোমাদের পয়েন্ট আকারে সবগুলি দিয়ে দিয়েছে কিভাবে বাংলাদেশ সে করুণ অবস্থা থেকে, বিধ্বস্ত অবস্থা থেকে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছিল, সেটা এখানে পয়েন্ট করে দেওয়া আছে। তোমরা এই পয়েন্টগুলি একটু ভালো করে যদি পড়ো তাহলে এই ব্যাপারে ভালো অ্যান্সার করতে পারবে। তারপরে দেখো এখানে পরিত্যক্ত কারখানা জাতীয়করণ, স্বাধীনতা পর আদমজি সহ বিভিন্ন কলকারখানা পাকিস্তানি অবাঙালি শিল্পপতিরা বাংলাদেশ ত্যাগ করলে বঙ্গবন্ধু সরকার 1972 সালে সেগুলো রাষ্ট্রীয় মালিকানায় এনে বাংলাদেশের সম্পদে পরিণত করেন। তাহলে কী করলো, সেটা আমাদের দেশের সম্পদ হিসাবে তোমার সেখানে মানে পরিণত করে ফেলেছে। কারখানা জাতীয়করণের ফলে শ্রমিকরা রাষ্ট্রীয় সম্মানজনক অবস্থানে চলে আসেন। যেই শ্রমিকরা একসময় শোষিত ছিল তারা কী করলো, দেশের যে সুযোগ সুবিধা তারা পেতে শুরু করলো। তারপরে দেখো প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ, স্কুল, বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা সব কিছুর অবস্থা জরাজীর্ণ হয়ে গিয়েছিল, বাঙালিরা সব কিছু থেকে বঞ্চিত হয়েছিল। আর সেখানে পাকিস্তান আমলে প্রাথমিক বিদ্যালয়গুলিতে কর্মরত শিক্ষকগণ সরকারের কাছ থেকে যৎসামান্য বেতন ভাতা পেতেন, যাতে তাদের কি হতো না, তৎকালীন সময়ে তাদের সংসারও চলতো না। বঙ্গবন্ধু প্রায় 38,000 প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন, এর মাধ্যমে রাষ্ট্র প্রাথমিক শিক্ষার দায়িত্ব গ্রহণ করেন। নতুন শিক্ষানীতি প্রণয়ন কমিটি, বঙ্গবন্ধু সরকার 1972 সালে বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর কুদরতি খুদাকে প্রধান করে একটি শিক্ষা কমিশন গঠন করেন। এই কমিটি 1974 সালে একটি গণমুখী বিজ্ঞান ভিত্তিক শিক্ষানীতির রূপরেখা উপস্থাপন করে। এভাবে বঙ্গবন্ধু সরকার দেশের জন্য একটি যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গঠনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। রিলিফ প্রদান ও রেশনিং প্রথা, রিলিফ আর রেশনিং সম্বন্ধে আমরা সকলেই অবগত আছি। দেখো 1972 সালে বঙ্গবন্ধু ক্ষতিগ্রস্ত পরিবার এবং মানুষকে বিদেশ থেকে প্রাপ্ত কম্বল, খাদ্যদ্রব্য, অর্থ সাহায্য বণ্টন করেন। এছাড়া শহর ও গ্রামে গ্রাম পর্যায়ে ব্যাপকভাবে ন্যায্য মূল্যে খাদ্যদ্রব্য সহ বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করার জন্য রেশনিং ব্যবস্থা চালু করেন। রেশনিং ব্যবস্থাটা হচ্ছে যেটা কি তোমার অল্প মূল্যে যাতে করে তারা সেগুলা ক্রয় করতে পারেন। তারপরে দেখো 1973 সাল সাধারণ নির্বাচন, 1973 সালে 7ই মার্চ বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেন বাংলাদেশ আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর নেতৃত্বে দ্বিতীয় মেয়াদে সরকার গঠিত হয়। বাংলাদেশ গণতন্ত্রের ইতিহাসে এই নির্বাচনের গুরুত্ব অনেক বেশি। নতুন অর্থনৈতিক পাঁচশালা পরিকল্পনা, বঙ্গবন্ধু কি করেছিল, বঙ্গবন্ধু সরকার দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য একটি পাঁচশালা পরিকল্পনা গ্রহণ করেছিল। তারপরে দেখো শোষণী সমাজ গঠনের লক্ষ্যে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি, মুক্তিযুদ্ধের সীমাহীন ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে বাংলাদেশ যখন ব্যস্ত তখন আন্তর্জাতিক বাজারে খাদ্য ও তেলের মূল্য বৃদ্ধি পায়, যার ফলে দেশে খাদ্য সংকট সৃষ্টি হয়। সর্বোপরি দেশের অভ্যন্তরে মজুদদার, দুর্নীতিবাজ এবং ষড়যন্ত্রকারী গোষ্ঠী তৎপর হতে থাকে। বঙ্গবন্ধু সরকার জনগণের অর্থনৈতিক মুক্তি এবং শোষণী সমাজ গঠনের লক্ষ্যে আওয়ামী লীগ, ন্যাপ, কমিউনিস্ট পার্টি বিভিন্ন দল নিয়ে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করেন। গণমানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে বঙ্গবন্ধু নতুন একটি ব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ নেন। এটি জাতির পিতা দ্বিতীয় বিপ্লব বলে অভিহিত করেন। আচ্ছা দেখো যখন দেখলাম যে আমরা কি হয়ে গেলাম, স্বাধীন হয়ে গেলাম, তারপরে কি দেশে কি সবাই কি ভালো হোক, সবাই কি চায় যে সবাই ভালো থাক, সুন্দর থাক এবং সুষ্ঠুভাবে সব কিছু চলুক, না। সেই সময় কি হয়ে গেছিল, কিছু কিছু তোমার দেশের মধ্যে কিছু কিছু তোমার দুর্নীতিবাজ তখন জন্ম নিচ্ছিল এবং তারা কি করেছিল, বাঙালিদের বিভিন্নভাবে আবার বাংলাদেশের উপরে বিভিন্নভাবে তারা বাঙালিদের ঠকানোর চেষ্টা করছিল। আর তখনই কি করেছিল বঙ্গবন্ধু জাতির পিতা যিনি দ্বিতীয় বিপ্লব বলে যে একটা উনি আবার নতুন করে একটা পার্টি গঠন করেছিলেন। আচ্ছা এভাবে দেখো পররাষ্ট্রনীতি, পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে 1972 সালে 10ই জানুয়ারি ঢাকায় পদার্পণ করে বঙ্গবন্ধু বলেন বাংলাদেশ শান্তিতে বিশ্বাস করে, কারো প্রতি বৈরী আচরণ সমর্থন করবে না। তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করেন সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। এই নীতির ভিত্তিতে বাংলাদেশে পররাষ্ট্রনীতি নির্ধারিত হবে। তিনি বাংলাদেশে স্বীকৃতি প্রদান এবং পুনর্গঠনে সহযোগিতা প্রদানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ করেন। তাহলে কি তিনি সবসময় চেয়েছেন যে বাংলাদেশটা শান্তিতে থাক, বাঙালি জাতি শান্তিতে থাক, বাংলাদেশের অধিবাসী সুষ্ঠু সুন্দর এবং সুন্দরভাবে জাতির জীবন ভোগ করতে পারে, সেই ব্যাপারে তিনি সকল সময় সচেষ্ট ছিলেন। ভারতীয় মিত্রবাহিনী ফেরত যাওয়া, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সেনাবাহিনী মিত্রবাহিনী হিসাবে অংশগ্রহণ করেছিলেন, তারা আমাদের অনেক অনেক
তোমার উপকার করেছেন। পাকিস্তানি বাহিনীকে পরাজিত করার ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ অবদান অনস্বীকার্য। ভারতীয় বাহিনীর উপস্থিতি নিয়ে দেশি বিদেশি বিভিন্ন মহলকে অপপ্রচারের সুযোগ না দিয়ে বঙ্গবন্ধু ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী সরকারকে মিত্র বাহিনীর সদস্যদের ফিরিয়ে নেওয়ার অনুরোধ করেন। 1972 সালের মার্চ মাসে মিত্রবাহিনী বাংলাদেশ ছেড়ে ভারতে ফিরে যান। বিশ্ব ইতিহাসে বিদেশি সৈন্যদের এত দ্রুত স্বদেশে ফিরে যাবার নজির বিরল, এতে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়। তাহলে কি আমরা সবসময় চেষ্টা করেছি, বাঙালি সবসময় চেষ্টা করেছে যাতে দেশের মান অক্ষুণ্ণ থাকে এবং কিভাবে দেশের মান অর্জিত হয় এবং দেশ সারা বিশ্বের মধ্যে একটা সুন্দর এবং সুনির্দিষ্ট তোমার গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত হওয়ার জন্য সবসময় চেষ্টা করেছে। আচ্ছা, তারপরে আমরা আসি আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশ। 1972 সালে বাংলাদেশ ব্রিটিশ কমনওয়েলথের এবং 1974 সালে 17ই সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করেন। বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় প্রথম ভাষণ প্রদান করেন। এছাড়া বাংলাদেশ জোট নিরপেক্ষ আন্দোলনেও সদস্যপদ লাভ করেন। যা যুদ্ধ বিধ্বস্ত একটি সদ্য স্বাধীন রাষ্ট্র হাল ধরতে গিয়ে বঙ্গবন্ধু নেতৃত্বে আওয়ামী লীগ সরকারকে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র এবং প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগের সম্মুখীন হতে হয়েছে। তারপর ওইখান থেকে উঠে দাঁড়িয়ে আজ আমরা 2020 সালে পৌঁছেছি এবং আমরা এখন অনেক ভালো শান্তিতে এবং সুন্দরভাবে জীবন কাটাচ্ছি, যাতে করে আমাদের ভবিষ্যৎ আরও সুন্দর হয় সে ব্যাপারেও হয়তো আমাদের যে সরকার আছে তিনি সরকার সে অবশ্যই চেষ্টা করবেন, চেষ্টা করছেন, যাতে করে আমরা এই যুদ্ধ বিধ্বস্ত দেশটাকে যেভাবে গঠন করে এই পর্যন্ত নিয়ে আসছে সরকার এবং সকল মানুষের সমন্বয়ে যেভাবে গঠিত হয়েছে, যাতে করে ভবিষ্যতে আমাদের দেশ সুন্দর থাকে, এভাবে আমরা স্বাধীনভাবে নিজেদেরকে দেশের সর্বত্র বিচরণ করতে পারি। যাক, হয়তো তোমরা আমার কথা থেকে কিছুটা হলেও বুঝতে পেরেছ, হয়তো তোমাদের অ্যাসাইনমেন্টগুলি লিখতে উত্তরগুলি করতে তেমন কোনো সমস্যা হবে না। তারপর অবশ্যই তোমরা বইয়ের সহযোগিতা নিবে এবং আমরা যারা স্কুলে শিক্ষকরা উপস্থিত আছি বা আমরা আসা যাওয়া করি বা আমাদের প্রত্যেকেরই কন্ট্যাক্ট নাম্বার তোমাদের কাছে আছে, যদি কোনো বিষয়ে তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাবে, যাতে তোমরা ভালোভাবে পড়াশোনা করতে পারো, নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে পারো, অ্যাসাইনমেন্টগুলো সুন্দরভাবে তৈরি করতে পারো, সেই ব্যাপারে আমার শুভকামনা রইল। আর আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।